আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো আসো আমরা দেখি, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে আল্লাহ পালনকারী, আল্লাহ রাব্বুন। আল্লাহ রাব্বুন অর্থ আল্লাহ পালনকারী। আল্লাহ আমাদের লালন পালন করেন, তিনি আমাদের রব। রব অর্থ পালনকারী। তো তোমরা মনে রাখবে, রব অর্থ পালনকারী। আল্লাহ তাআলা আলো, বাতাস, পানি দিয়ে আমাদের লালন পালন করেন। তিনি আমাদের নানা রকম ফলমূল, ফসল ও শাকসবজি দিয়েছেন, এসব খেয়ে আমরা বেঁচে থাকি। শিশুর জন্মের আগেই মহান আল্লাহ আমাদের মায়ের বুকে দুধের ব্যবস্থা করে রেখেছেন। মায়ের দুধের সাথে কোনো খাদ্যের তুলনা হয় না। মায়ের দুধে চিনি, পানি, চিনি এসব কোনো কিছুই লাগে না, তৈরি করারও ঝামেলা নেই। আল্লাহ আমাদের দিয়েছেন গরু, ছাগল, হাঁস, মুরগি, আরও কত পশু পাখি, আমরা এদের গোশত খাই। গরু ছাগল আমাদের দুধ দেয়, হাঁস মুরগি ডিম আমাদের প্রিয় খাবার। আল্লাহর নদ, নদী নালা, খাল বিল সৃষ্টি করেছেন, এসবে আছে অনেক মাছ, আমরা মাছ খাই। আল্লাহ আমাদের রব। মহান আল্লাহ শুধু আমাদের রব নন, তিনি রাব্বুল আলামিন, সকল সৃষ্টির পালনকারী। আমরা আল্লাহকে পালনকারী মানব, বিশ্বাস করব, তার প্রতি কৃতজ্ঞ থাকব, তার এবাদত করব, আল্লাহর সৃষ্টির সেবা করব। তো আমরা কিন্তু এই পাঠের থেকে কি বুঝতে পারলাম, যে আল্লাহ আমাদের জীবনে চলার পথের সব কিছুরই কিন্তু একটাই ব্যবস্থা করে দিয়েছেন। আমরা কিভাবে থাকব, আমাদেরকে সে কিভাবে পালন করবে, তার সবই সে নির্দিষ্টভাবে ব্যবস্থা করে দিয়েছে। আর কবির সাথে কণ্ঠ মিলিয়ে গাইব, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আচ্ছা, এর পরের পাঠে আমরা দেখব আল্লাহ রিজিক দাতা বা আল্লাহ রাজ্জাকুন। আল্লাহ রাজ্জাকুন অর্থ আল্লাহ রিজিক দাতা। রিজিক মানে খাদ্য। আমাদের বেঁচে থাকতে যা যা লাগে সবই রিজিক। আমরা ভাত খাই, মাছ, ডিম, দুধ খাই, হাঁস, মুরগি, গরু, ছাগলের গোশত খাই, শাক সবজি খাই, ফল ফলাদি খাই, আরও কত রকমের খাবার খাই, এসবই আল্লাহর দেওয়া রিজিক। আল্লাহ তাআলা কেবল আমাদেরই রিজিক দাতা নন, তিনি পশু পাখি জীবজন্তুকে রিজিক দান করেন। গরু ছাগল ঘাস পাতা খায়, পাখি পোকামাকড় খায়। পাখিরা সকাল বিকেল, সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ফিরে আসে। এদের রিজিক দেন কে? এদেরও রিজিক দেন আল্লাহ। গাছপালা, শাকসবজি ইত্যাদিও খাদ্য গ্রহণ করে। এরা খাদ্য গ্রহণ করে আলো, বাতাস ও মাটি থেকে। আলো, বাতাস, মাটি আল্লাহর দান, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে সবাই বাঁচে। আল্লাহর রাজ্জাক, আল্লাহর এক নাম রাজ্জাক। রাজ্জাক অর্থ রিজিক দাতা। তো শিক্ষার্থীরা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, রাজ্জাক অর্থ রিজিক দাতা। আল্লাহ সকল সৃষ্টির রিজিক দাতা। আমরা আল্লাহকে রাজ্জাক মানব, রিজিক খেয়ে শুকর করব, ভালো কাজ করব, আল্লাহ দেওয়া রিজিক হতে গরিবদের দান করব। তো শিক্ষার্থীরা, আজকে কিন্তু আমরা এই দ্বিতীয় পর্বে পাঠ আল্লাহর পালনকারী এবং আল্লাহর রিজিক দাতা সম্পর্কে জানতে পারলাম। তোমরা এখানে এই অধ্যায়টি আবার সুন্দর করে রিডিং পড়বে, আশা করি তোমরা বুঝতে পারবে এবং এখান থেকেই তোমাদের সব ধরনের প্রশ্ন আসবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।